Hello friends, welcome back to our channel Straight Couple Arpo Taniya. আজকে একদম সকালে ব্রেকফাস্ট জলখাবার যেটা বলে থেকে শুরু করেছি আজকে আমরা খাচ্ছি ম্যাগি খাচ্ছি এই যে দাদা ম্যাগি খাচ্ছে ওই যে দাদা কোন বাবা ইয়াম্মি আমি এর মধ্যে নিয়েছি আমি আর প্লেটে নিয়েছি এত গরম কখন নিয়েছি গরমের জন্য খেতে পাচ্ছি না এত গরম আর গরম গরম উঠতে দেওয়া যায় না বলো কিন্তু দাদা তো গরমই খেয়ে নিচ্ছে বন্ধুরা আজকে আমি রান্না করব সয়াবিন সাফোলা সয়া চা কি চাস কোনদিন এই এই সাফোলা করিনি এটা আজকে করে দেখতে হবে কেমন টেস্ট কেমন টেস্ট দিয়ে সাফোলা সয়াবিনটা জানি না কখন তো খাইনি ভালো দেখা যাক করে কেমন এখানে দেখা যাচ্ছে রেডি ইন ফাইভ মিনিটস রেডি হয়ে যাবে চলো এটাকে এখন গরম জলে ভেজাতে হবে গরম জল করে ঠিক আছে সব কেটে কুটে নিয়ে ফিরে আসছি সঙ্গে থাকো তো আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে সোয়াবিন এই যেখানে সোয়াবিনটাকে দেখো এই জলের মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাই এই যে সোয়াবিনটা গরম জলের মধ্যে দিয়ে রেখেছি এটাকে যখন ওই ভাজবো না লবণের মধ্যে তখন চিপড়ে চিপড়ে তুলে নেবো জলটা ভালো করে চিপে আর এখানে বেগুন কেটেছি বেগুনটা ভাজা করব আর সোয়াবিনের মধ্যে দেবো হচ্ছে পটল আর আলু দিয়ে সোয়াবিন করবো ওখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এই যে ঠিক আছে আগে বেগুনটাকে ভেজে নেব আমার বেগুন ভাজা কমপ্লিট এই যে বেগুন ভাজা হয়ে গেছে এবার এখানে তেল দিয়েছি কড়াইতে সাদা তেল দিয়ে আমি ভেজেছি বেগুনটা ঠিক আছে এবার এই সাদা তেলের মধ্যে একটু সর্ষের তেল দেবো তেলটা দিয়ে দিই লাগলে পরে আবার দেওয়া যাবে আগে আমি এই যে পটল আলুটা সোয়াবিনের সাথে দেবো এই পটল আলুটা আগে ভেজে নেবো লবণ দিয়ে ঠিক আছে একসাথে দিয়ে দিচ্ছি দুটো পটলের দানা রয়ে গেছে দানা দুটো দিয়ে দেবো অ্যাকচুয়ালি পটলের দানা খেতে খুব ভালো লাগে দিয়ে দিয়েছি এবার লবণ একটু এখন নর্মালি সামান্য পরিমাণে দিচ্ছি পরে আবার দেবো জাস্ট লবণ হলুদ এটাকে লাল লাল করে ভেজে নেবো লবণটা মাখিয়ে নিয়েছি লাল লাল করে ভাজা হবে
এটা ভাজা হয়ে গেলে তারপরে এই সয়াবিনটাকে ভাজতে হবে, ঠিক আছে? এই যে আমার পটল আলু ভাজা কমপ্লিট, লাল লাল করে এটাকে নামিয়ে নেব। বলছি একটুখানি এদিকে আসো না গো, এভাবে এক হাতে ধরে করা যায়? দাঁড়ালে পাম না তাহলে এমন থেকে কোথায় যাবো? আবার চিপে চিপে নিয়ে, আবার চিপে চিপে নিয়ে, আবার চিপে চিপে নিয়ে, এবার এটার মধ্যে একটু লবণ হলুদ দেবো, বুঝেছ? এভাবে লবণ হলুদ দিয়ে কি বলতো, এটা এভাবে যদি লবণ হলুদ দিয়ে সবই একটু ভেজে না যায় না, সবের মধ্যে লবণ হলুদটা ঢোকে আর টেস্টও হয়, বুঝেছ? লবণ হলুদ এটাকে একটু ভালো করে ভেজানি টানি হবে। আর এইভাবে সোয়াবিন এভাবে না লবণ হলুদ দিয়ে যদি ভেজে নাও সোয়াবিন করার সময়, তোমরা যারা যারা ভাজো না, অনেকেই হয়তো ভাজো, যারা ভাজো না এভাবে লাল লাল করে ভেজে নেবে, তাতে না দেখতেও সুন্দর লাগে সোয়াবিনটা, বুঝেছো? আর এক হচ্ছে মানে সোয়াবিনটার টেস্টও হয় যখন মুখে পড়ে, তখন আবার আবার আর হচ্ছে দেখতে সুন্দর হয়। সোয়াবিনটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এই যে পটল ভেজে রেখেছিলাম যে পটলটা দিয়ে দেবো। আর এখানে মশলাটা আমি মশলা পেস্ট করেছি, এর মধ্যে আছে হচ্ছে আদা লঙ্কা টমেটো রসুন, ঠিক আছে? পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আমি ইউজ করিনি, দরকার নেই, পেঁয়াজ ইউজ না করলে হবে, সেজন্য ইউজ করিনি। লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিলাম, যেহেতু ভাজার সময় দিয়েছি তো, আবার লাগলে পরে দেওয়া যাবে টেস্ট করে। হলুদ অ্যাকচুয়ালি হলুদের চামচটা তো ছোট, যার জন্য একদম ছোট চামচ, এর জন্য অনেকবার নিতে হয়। এবার আমি এই যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, ঠিক আছে? বন্ধুরা, তোমাদেরকে সোয়াবিন কষিয়ে আর দেখাতে পারিনি, তার কারণ আমি দোকানে গেছিলাম, কাস্টমার এসেছে, দাদা তো বাড়িতে নেই, দাদা গেছে মাল আনতে, আর আমি দোকানে গেছিলাম মানে কষাতে কষাতে, আর এসে একটু তলে দিয়ে লেগে গেছে বলে আমি তাড়াতাড়ি এসে জল দিয়ে দিয়েছি সোয়াবিনে, যার জন্য তোমাদেরকে কষানোটা দেখাতে পারিনি, মানে ওটা মশলা দিয়ে পুরো জিনিসটাকে কষিয়েছি, তারপর তেল বেরিয়েছে বা জল দিয়ে দিয়েছি, ঠিক আছে? তলে দিয়ে ধরে যাচ্ছিল, ঠিক আছে, জল দিয়ে দিয়েছি, এসে তাড়াহুড়ো করে। আচ্ছা মিডিয়াম করে দিই, জলটা ফুটতে লাগুক। ও, আর কষানোর সময় একটু মিষ্টি দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম, তো ফুটুক এটা, ভালোভাবে মশলাটা ঢুকুক, তারপর লাস্টে টেস্ট বুঝে নামাতে হবে, লবণ মিষ্টি দেখে নামাতে হবে। বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট, আর দাদা চলে এসছে, আগে খাওয়া দাওয়াটা করতে হবে, কিচ্ছু করার নেই, একটু চোখ মুখে জল দিয়ে আসলাম, গরম লাগছে এত, আর মেঘ ধরে আছে, বৃষ্টি হবে নাকি জানি না।
তোমাদেরকে রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, বেগুন ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, আর এটা সয়াবিনের তরকারি। এই সয়াবিন আর বেগুন ভাজাটা আজকে করেছি, আর নিচের গামলাতে কালকের ভেন্ডি আলু দিয়ে যে মাছ দিয়ে করেছিলাম সেই মাছ আছে 2 পিস। এই আজকে রান্না বান্না হয়েছে। আর আমার গ্যাস ফ্যাস মোছামুছি কমপ্লিট, মুছে পরিষ্কার করে নিয়েছি, কড়াইও মাজা হয়ে গেছে। ভেবেছিলাম একবার স্নান ফান করে খাবো, কিন্তু হলো না দাদা এত দেরি করলো বাইরে থেকে আসতে। লাস্টে তো ফোন করলাম, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। এবার আমি এখন যদি মানে ঘরপর মুছে স্নান করে আসতে যাই তাহলে মানে খিদে তো খিদেটা তো নষ্ট হয়ে যাবে, আর খেতে পারবো না, আর অনেক সন্ধ্যা হয়ে যাবে। যার জন্য এখনই খেয়ে নিচ্ছি, দাদাকে বলেছি হাত পা ধুয়ে আসতে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে তারপরে যা কাজবাজ করার কাজবাজ হবে। আর পুজো আজকে একবারে সন্ধ্যাবেলায় দিতে হবে, কিছু করার নেই, কারণ দাদা আজকে এই দোকানের মাল আনতে গেছে, যেই দোকানে অ্যাকচুয়ালি মাল আনতে যায় সেই দোকান বন্ধ হয়ে গেছে, যার জন্য অন্য জায়গা থেকে মাল আনতে হয়েছে বলে এতটা দেরি হয়েছে আজকে, বুঝেছো? এই হলো ব্যাপার। কোথায় গো? এই দাদা চলে এসছে, দাদা আজকে হাঁপিয়ে গেছে, অনেক দূরে গেছিলো মাল আনতে, আজকে কষ্ট হয়ে গেছে। খাবারটা খাওয়া নিয়ে আসছি, চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর দেরি করবো না, খাওয়া দাওয়ার পরে অনেক কাজ আছে, বুঝেছো? চলো। বন্ধুরা আমি সব কাজকর্ম করে স্নান ফ্যান করে পুজো পুজো করে অনেকক্ষণ আগে হয়ে গেছে পুজো, দোকানে এসে বসেছি, দাদা একটু বেরোলো সেজন্য আমি দোকানে বসে দোকানদারি করছি। বন্ধুরা চা বানিয়ে নিয়ে চলে এসেছি, দাদা চলে এসছে অনেকক্ষণ হয়েছে দোকান থেকে এসে, একটু ওই একটু ফোন ফোন দেখছিলাম শুয়ে, তো চা বানিয়ে নিয়ে এসছি এখন। আর আজকে তো হচ্ছে জন্মাষ্টমী, বলতে ভুলে গেছি সবাইকে শুভ জন্মাষ্টমী। তো সেরকম কিছু করিনি, ঠাকুরের সামনে শুধু একটু কলা দিয়েছি সন্ধ্যাবেলা, এতটুকুই। আর গেল বছর না বাড়িতে ছিলাম, মানে বাবার বাড়িতে ছিলাম, মায়ের কাছে ছিলাম, তখন বড় করে পুজো করেছিলাম জন্মাষ্টমী, বেশ লুচি সুজি ফুজি দিয়ে অনেক কিছু দিয়ে করেছিলাম, সন্দেশ ফন্দেশ দিয়েছি, সন্দেশও বানিয়েছিল মা, তো তালের বড়া করেছিল, ঠিক আছে। এবার প্রতি বছর তো সম্ভব হয় না, কি করা যাবে, মা বলেছিল সেবার বলেছিল পরের বছরে চলে আসবি, তখন আমি বলেছিলাম হ্যাঁ ঠিক আছে আসবো, কিন্তু হয় না না, দু মানে হয়ে ওঠে না। আর তারপর তার মধ্যে পুজো সামনে চলে এসছে বলে আর যাওয়া হয়নি, দোকানে এখন মাল ফাল তোলার ব্যাপার আছে, তারপরে বিক্রি বিক্রির ব্যাপার আছে, পুজোর টাইমটা তো, তো এই জন্য যেতে পারিনি। হ্যাঁ একটু খারাপও লাগছিল যে গেল বছর এত হইলে। সব থেকে আরেকটা জিনিস ভালো ছিল কি জানো, মানে এবছর তো মানে পুজোটা একটু মানে জন্মাষ্টমীটা পিছিয়ে এসছে, যেমন দুর্গাপুজো পিছিয়ে গেছে, তো গেল বছর জন্মাষ্টমী পুজোর দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, এত বৃষ্টি হয়েছিল মানে ওখানে কারেন্ট ছিল না, মানে পুরো বিকেল থেকে সারা রাত কারেন্ট আসেনি, আর সে চার্জারের আলোতে, আর হচ্ছে তোমার ওই কাকুদের ঘরে একটা চার্জার লাইট ছিল, মানে কাকুদের ঘরে একটা না দুটো দুটো না তিনটে ছিল, কাকুদের চার্জার লাইট এনে দিয়েছিল, ওই চার্জার লাইটটা দিয়ে রান্না বান্না হয়েছিল। আর ঠাকুরের কাছে ঠাকুরের ওখানে মোমবাতি ফোমবাতি ছিল, প্রদীপ ছিল, বড় মোমবাতি ধরিয়েছিলাম, প্রদীপ ধরেছিলাম, ওই দিয়ে ঠাকুরের ওখানে আলো হয়ে গেছিলো, আর কারেন্ট ছিল না, তাই কি প্রচণ্ড মজা করেছিলাম। যদি সে গেল বছর যদি আমি যদি মানে ভিডিও করতাম, মানে আমার যদি আমি যদি ব্লগ শুরু করে দিতাম তাহলে তোমাদেরকে শেয়ার করতে পারতাম, সেই জন্মাষ্টমী না ভিডিও আছে, ভিডিও তুলে করেছিলাম। এখন দেখি দাদাকে বলি, দাদা কি সেই ভিডিওটা দেখতে হবে, ফোনে চেক করতে হবে, যদি ভিডিওটা চেক করে দেখবো, যদি থেকে থাকে, দাদা অনেক কিছু না ফোন থেকে ডিলিট করে দিয়েছে, হ্যাঁ এবার দেখবো চেক করে যদি থেকে থাকে। তোমাদেরকে গেল বছরে বাপের বাড়িতে জন্মাষ্টমীতে এক তো কারেন্ট ছিল না, বৃষ্টি, তার মধ্যে মানে গরমও ছিল,
আর সবাই মানে কাঁসা মানে যা যা ঠাকুরের মধ্যে জিনিসপত্র আছে, কাঁসা, তারপরে যে কি বলে করতাল, ঘন্টা, শঙ্খ, মানে যে যেটা বেজে সেটা বাজিয়েছে। আর কাকুর যে কাকুর হচ্ছে তো ঢোল ঢোল আছে, কীর্তন টীর্তন করে, ওই ঢোল বাজিয়েছিল কাকু। আবার বই পড়ে পড়ে আমি আবার সেই সেই কৃষ্ণ শতনামের সেই বই পড়ছিলাম, কাকু আবার বলছে এভাবে পড়ে এভাবে পড়। তো ভিডিও করেছিলাম, কিন্তু দেখতে হবে আমার মানে গ্যালারিতে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, আর না থাকলে কিছু করার নেই, দিতে পারবো না। খুব মজা করেছিলাম, মানে ওই রকম একটা সিচুয়েশনে মানে কারেন্ট নেই, গরম, তার মধ্যে মানে সেটা মালুমই হয়নি, মানে কিছু বুঝতেই পারিনি, এত মজা করেছিলাম সবাই মিলে, মানে বাড়ির সবাই ছিল। তো এবছর সেটা মনে পড়ছিল। তো যাই হোক, কি আর করা যাবে, সব বছর তো সমান হয়ে ওঠে না। আমরা এত সুন্দর প্রসাদ করছি, কীর্তন দেখাবো কালকে, বড়রা বাড়ি আসলে ঠাকুরের দিকে। আরো রিকোয়েস্টে অনেক গান আছে, আপনারা তো জড়াবেন না এই গানে সন্তুষ্ট হয়ে। এখানে কোনটা দাও, আলো কোথায় পাবো? তো দিয়ে উপহার দিয়েছেন, ধন্যবাদ জানাই আপনাকে। এমনি গান করি, আপনি এইভাবে আমাদের পাশে থাকবেন, টাকা এমনি গান করি, আস্তে দিই। তো যাই হোক, এখানে আমি নরমালি ঠাকুরকে একটু কলা দিয়েছি, এটুকুই ব্যাস, ঠিক আছে চলো। এখন চা করে নিয়ে এসেছি, চাটা খাবো। আর দাদার কাস্টমারের চাপ আছে, দাদা চা খেয়ে মানে ঢকঢক করে জলের মতো চা খেয়ে চলে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, আমি চাটা খেয়ে নেবো। চাটা ঠান্ডাও হয়ে গেছে মনে হয় আজকে, জানো। এই দেখো চা বানিয়ে নিয়ে এসেছি, চা মানে পুরো ঠান্ডা বরফ, আর আজকে বিস্কুটের গোটা। তো চলো চা বিস্কুট খেয়ে নিই, আর আজকে এত পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ব্লগে।